আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, যারা দীর্ঘদিন যাবৎ ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারকে ফলো করে আসছেন এবং স্যারের এই পেজগুলো যারা ফলো করে আসছেন, আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন তাকে তার অবশ্যই চেনেন, কারণ বেশ কিছুদিন আগে উনি একবার এসেছিলেন আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য এবং চিকিৎসা করে চলেও গিয়েছিলেন এবং যাওয়ার সময় উনি একটি ছোট্ট সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন যে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার উনি একটু দীর্ঘদিন পরে আবারও এসেছেন আমাদের কাছে বলার জন্য আদৌ উনি কেমন আছেন, ওনার ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা ওনার জীবনটা কেমন ছিল, সেই দুঃসহ স্মৃতিগুলো এখন আর তাকে বয়ে বেড়াতে হয় না, সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মতোই চলাচল করছেন, নিজেই চলাচল করছেন, একাই চলাচল করছেন। যে মানুষটা কিছুদিন আগ পর্যন্ত কারোর সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারতেন না, একটা সময় তিনি চিন্তা ছেড়ে দিয়েছিলেন যে আর কখনো উনি স্বাভাবিকভাবে সুস্থ হবেন কি না সেটাও ভাবতে পারতেন না, সে মানুষটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন এবং ভালো আছেন। যদিও এটা ওনার একক প্রচেষ্টা না, ওনার পরিবারের যে সদস্যরা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা ছিল, আমরা পাশে ওনার বন্ধুকে পেয়েছি তারও অনেক বেশি অবদান ছিল, তার মা, সবার আসলে আন্তরিক প্রচেষ্টা, সর্বোপরি উনি সঠিক চিকিৎসার কারণে আজকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। আসলে দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই, তার আগে একটু আমরা একটু জানবো ওনার একটু অতীত ইতিহাসটা, যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জন্য একটু ওনার কী হয়েছিল আগে সেই বিষয়টা আমরা একটু আবারও একটু শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? ভালো আছি। স্যার আপনার নামটা যদি একটু বলে দেন। ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন। স্যার বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে ডেমরা কোনাপাড়াতে। ডেমরা কোনাপাড়াতে। স্যার বেশ কিছুদিন আগে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং চিকিৎসাও নিয়েছিলেন, অনেকে আছেন হয়তো জানেন না বা তারা প্রথম ভিডিওটা হয়তো দেখেননি, তাদের জন্য যদি একটু বলতেন যে আপনার কী হয়েছিল। আজ থেকে 10 বছর আগে আমার পিরিয়ডের সমস্যা ছিল, পরবর্তীতে আমি এক ডাক্তার দেখানোর পরে ওষুধ খেয়েছি, ডাক্তার বলেছিল অপারেশন করার জন্য আমি অপারেশনে যাইনি। আচ্ছা। জাস্ট ব্যথার ওষুধ খেতাম, ভালো হতাম, ব্যথার ওষুধ খেতাম, ভালো হতাম। এক পর্যায়ে এই বছরের রোজার মাঝখানে 2022 সালে 25শে রমজানের সময় আমি কাজ যে কাজ করি কাজ করে যাতে বাসায় আসছিলাম, আসার করে বাথরুম থেকে বাসায় আসতেছি, হঠাৎ করে পড়ে গেলাম। আচ্ছা। দুই পা অবশ্যই গেল, পড়ে গেল, ঠাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমি আগে থেকেই সজিলা স্যারের প্রধানের মানে বিষয়টা জানা ছিল, ইউটিউবে দেখতাম, পরবর্তীতে আমার বন্ধু স্যার পড়ে গেলেন বলতে জিনিসটা হচ্ছে যে মানে স্বাভাবিক কাজকর্ম করছেন, কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি? অ্যাক্সিডেন্ট আগে যে আমার ওই ব্যথা ছিল, ব্যথা ছিল মানে হঠাৎ করে আপনি দেখছেন আর আগের মতো করে আপনি হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, পারতেছেন এবং একদম পুরো কারো সাহায্য ছাড়া কোনো কাজও করতে পারছিলেন না, এরকম একটা অবস্থা হয়ে গেল। ওটা পড়ে যাওয়ার পরে, পড়ে যাওয়ার পরে তখন স্যারের বিষয়টা আপনার আগে থেকেই জানা ছিল, সেটার জন্য সরাসরি স্যারের কাছে চলে আসলাম। কি হয়েছিল স্যার, আপনাকে কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? তো স্যার বলছিল আমার একটা পিএল আগে হয়েছে, পরবর্তীতে আমাকে স্যার সার্জারি করতে বলছে, সার্জারি করার পর সার্জারি করালাম, সার্জারি করার পর এখানে প্রায় 20 জনের মতো থেরাপি দেওয়ার পরে পরবর্তীতে আমি বাসা চলে যাই। আচ্ছা। বাসা চলে যাওয়ার পরে নিজে নিজেই একটু ব্যায়াম সেখানে দেওয়া হয়েছিল, পরবর্তীতে ওষুধপত্র সেই ব্যায়ামগুলো আপনি নিজে নিজে করেছেন? নিজে নিজে করেছি। আচ্ছা। তারপরে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো খেয়েছি, তারপরে 3-4 মাস পর আবার এখানে একবার আসলাম, তখন মোটামুটি একা একাই একা একাই চলাচল করছেন। আজকে আবার কতদিন পরে আসলেন? আজকে প্রায় 40-45 দিন পরে। 40-45 দিন পরে। এখন কি কারোর সাহায্য নিয়ে আপনাকে হাঁটতে হয়? না, নিজে নিজে হাঁটতে হয়। যখন আপনি বলেছেন যে আপনি পড়ে গিয়েছিলেন মানে আপনি আর নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না, উঠতে পারছিলেন না, এক গ্লাস পানির জন্য কাউকে ডাকতে হতো, বাথরুমে যাবেন কারো সাহায্য নিয়ে আপনাকে যেতে হতো, কি মনে হতো ওই সময়টাতে? দেন তখন কি এটাই কি আমার জীবন শেষ নাকি সামনে আরও মানে জীবনের প্রতি যে একটা আশা, একটা আগ্রহ, বেঁচে থাকার যে একটা আগ্রহ বা আমি যে পরবর্তীতে কিছু করব সেই শক্তিটা কিন্তু একটা সময় আমরা হারিয়ে ফেলি এবং তখন পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না, কোনো ভালো কথা, ভালো কাজ, কোনো কিছুই আর ভালো লাগে না, তখন শুধু একটাই চিন্তা যে আমি সুস্থ হবো কিনা, আমি স্বাভাবিকভাবে আবার হাঁটতে পারবো কিনা। একটা সময় যে বন্ধু বলেন বা পরিবারের সদস্যদের সাথে হাঁটতেন, একসাথে ঘুরতেন ফিরতেন, সেই মানুষটা আপনি আর হাঁটতে পারছেন না, অনেক কষ্টের সময় পার করেছেন, আলহামদুলিল্লাহ এখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, হাঁটাচলা করছেন, সব কাজ করতে পারছেন, এখানে ওখানে একাই, যেটা যে আসার সময় আপনার বন্ধুর কাছ থেকে শুনলাম যে আপনাকে একাই ছেড়ে দিচ্ছে এবং আপনি একা একাই রাস্তায় মুভ করছেন, সব জায়গায় যাচ্ছেন নিজের মতো করে, কেমন লাগছে যে দীর্ঘদিন পর আবার নিজের পায়ে যে হাঁটতে পারছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে।
আমাদের দর্শকদের জন্য যদি কিছু আমি এটাই বলবো যারা আমার মতো যারা এই ধরনের সমস্যা আছে তারা আপনারা ডাক্তার সুজলা প্রধান স্যারের কাছে এসে চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ রহমতে যদি আল্লাহ চাহে তো ভালো হতে পারবে আলহামদুলিল্লাহ দর্শক যেটা প্রথমে বলেছিলাম যে এই সময়গুলোতে কাছের মানুষগুলোর সাহায্যটা অনেক বেশি দরকার আমরা এখানে ওনার অনেক ভালো একজন বন্ধুকে পেয়েছি সর্বোপরি আসলে বন্ধু বলবো না ভাই বলবো উনি ভাইয়ের মতোই ভাইয়ের থেকে অনেক বেশি উনি এতটা এফোর্ট দিয়েছেন ওনার চিকিৎসার জন্য সবসময় পাশে থেকেছেন কাছে থেকেছেন সবসময় উনি ছিলেন তো ওনার সাথে একটু কথা বলবো ওই সময়টা কেমন দেখতেন এবং আজকে কেমন দেখছেন আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার কেমন আছেন আজকে ইনশাআল্লাহ মহান মালিকের দয়ায় ইনশাআল্লাহ ভালো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনার ভাই আমরা জানি যে কাছের বন্ধু আর কি বেশ কিছুদিন হ্যাঁ বেশ কিছুদিন আগে থেকে উনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন একদম পুরো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ওই সময়টার ঘটনা যদি আমাদেরকে একটু বলেন যে সেই সুস্থ মানুষটাকে হঠাৎ করে কেমন দেখলেন হ্যাঁ ও আসলে সুস্থ ছিল এক সময় তো 24 না 25 রমজানে এরকমই ও অসুস্থ হয়ে পড়লো তো আমাকে খবর দিল আমি আসতে পারিনি তো দুই তিন দিন পরে খালাম্মাবার বাসায় গেল বাসা যাওয়ার পর থেকে আমি গেলাম বাসায় যেয়ে দেখলাম যে এই সমস্যা একদম মুখ করতে মানে ও এমনই একটা অবস্থা যে ও যে দাঁড়াবে সেরকম কোনো সিস্টেম ছিল না কোমরটা পর্যন্ত নিচের সাইডটা আউট হয়ে গেছে মানে এটা কোনো টাইম নেই বোধশক্তি নেই বোধশক্তি বলতে কিছু নাই ওটা জানি না জোর আছে কিনা এরকম অবস্থা হয়েছে তো বললাম কেমনি কি ও আমার বললো যে তাহলে আমি ডাক্তার দেখাবো তো ডাক্তার সিলেক্ট তো করতে হবে তো বললাম কেমনি কি কই যাই বা কি আসা বিষয়ে বললো যে আমি একটা ইউটিউবে ডক্টর শকিবুল্লাহ প্রধান এটা শ্যামলিতে ডিপিআরসি হাসপাতাল নাম ওখানে যাব এটা ডিসিশন নিছি আচ্ছা তো তাহলে ঠিক আছে ব্যবস্থা করো যে কীভাবে যাওয়া যায় তো যাই হোক এর ভিতরে ও বললো যে ঠিক আছে যাবো তো আমি বললাম ঠিক আছে মতামত দিলাম ঠিক আছে চলো কখন যাবা কালকে এইভাবে যাবো ঠিক আছে কেমনি যাবো কীতে যাবা পরে বললো যে কিতে যাওয়া যায় তো যেহেতু এতটা অসুস্থ যে সে বসে আসাটা খুব টাফ হয়ে যায় তো সিএনজি টিএনজি দিয়ে আসতে টুকটাক হয় এই জন্য তো প্রাইভেট ভাড়া করলো আমার খালাম্মা তো পরে আসলাম ওনার কাছে উনি আসার পরে ডাক্তার সফুল্লা প্রধান স্যার উনি বললেন যে ওনার কিছু আর এক্সরে টেক্সরে আছে এগুলো আর কিছু কারোকারি কিছু দিছে তো দেখার পরে উনি আমার বললো যে একটা ওনার অপারেশন করতে হবে তো না অপারেশনের পদ্ধতি নিতে হবে এই ব্যাপার তো বললাম যে কীভাবে কী খরচটা আসতো উনি বললো যে ঠিক আছে তো আমরা একটু খুলে বললাম যেহেতু উনি একটু দরিদ্র ঘরেরই যদিও ছিলে তো বলার পরে উনি বলছে তার ঠিক আছে খরচা কমিয়ে দেয়া আমি আপনি আমার মাধ্যমে আপনাদেরকে অপারেশন করে দিই আল্লাহর রহমত ওনার দয়ায় একটু সচ্ছল করে দিল মানে সহজ করে দিল তো পরে আমাদেরকে অপারেশন করলো করার পরে মোটামুটি একটু লাইনে আসলো পরবর্তীতে ওর পিএলআইডি যে সমস্যাটা ওইটার জন্য আবার ওই যে থেরাপির জন্য উনি ডাক্তার বললেন যে থেরাপি দিতে হবে তারপরে হয়তো হাত পাওয়াটা ক্লিয়ার হতে পারে তো যাই হোক উনি ভর্তি করলেন ভর্তি করার পরে ওনাকে থেরাপি দিল ওকে থেরাপি দিল উনি মাঝে মাঝে যেত যে রুমে দেখে দেখতো ধরতো চাপতো মানে উনি অনেক কিছু কেয়ার দিত যে এটাই আমার কাছে ভালো লাগছে যে উনি এসে দেখা যায় যে এই জায়গা ধরতো ওই জায়গা ধরতো এই জায়গা পেন হয় কি না কেন পেন হয় কিনা উনি অনেক ওনার থেকে মানে একটু রেসপেক্ট করতো দেখতাম রুগীদেরকে তো আমার এটা বেশি ভালো লাগতো তো টাইম টু টাইম উনি খোঁজ খবর নিতেন ওনার খোঁজ খবর অনেক ডক্টরই থাকতেন ডক্টররাও যাইতেন তারও আরো কয়েকজন লোক ছিলেন আপনিও হয়তো মাঝে মাঝে যেতেন তো আমার কাছে খুব ভালো লাগতো তো আমি বলছি যে আমার একটা বিশ্বাস ছিল যে যেহেতু এখানে আসছি ডাক্তারের কিছু কিছু কারোগারি কথাতে আমার খুব ভালো লাগছে আর আমি ওদেরকে রিকোয়েস্ট বেশি করছি যে ইনশাআল্লাহ ওনার কাজে হবে তো তো যাই হোক ওনার কাছ থেকে সেরে নিয়েছি তো মোটামুটি আগে যেই অবস্থা ছিল আল্লাহর রহমতে আমার সাহায্যে হাঁটতো চলতো কিছুটা ওর আম্মুর সাহায্যে চলতো একটা স্ক্রাব কিনে নিয়ে সাহায্যে চলতো এখন আল্লাহর রহমতে ডক্টর শকিবুল্লাহ প্রধানের চিকিৎসার ত্রুটি নাই আমি মনে করি এটাই যে ওনার চিকিৎসায় কিছুটা আমি বন্ধুকে আমি কাছে পাইতেছি হাঁটা অবস্থায় আর আগে তো হাঁটতে পারতো না একটা নিজের কাছে খারাপ লাগতো যে কি হাঁটতে পারবে না তাহলে ওর অবস্থাটা কি হবে সামনের টাইমগুলো কিন্তু এখন তো অল্প টাইমের ভিতরেই আল্লাহ সচ্ছল করে দিছে যেটা আমরা শুকরিয়া আদায় করি মালিকের কাছে এবং আল্লাহর কাছে একটা রহমত চাই যে ডক্টর শকিবুল্লাহ প্রধান স্যারকে শরীর স্বাস্থ্য সদা সবসময় ভালো রাখুক যাতে উনি আমাদের মতন সবাইকে সুস্থ করে দিতে পারে এরকম ট্রিটমেন্ট করে দিতে পারে যাতে আল্লাহ ওনার প্রতি রহমত রাখে এটাই আমরা চাই এবং সবাইকেই বলি যে আমরা যারা এই রোগে রোগী সবাই ডক্টর শকিবুল্লাহ প্রধান স্যারের কাছে আসেন ওনার কিছু সাবজেক্টগুলো দেখেন সাবজেক্টগুলো দেখে ওনার চিকিৎসা নেন
আশা করি ইনশাআল্লাহ মালিক হচ্ছে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ অবশ্যই আর ইল্লা স্বরূপ ডক্টর শকুল্লা প্রধান স্যার অবশ্যই স্যার আমার কাছে আর কিছু বলার নেই এখানেই শেষ অনেক সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ দর্শক শুনলেন আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহ চাইলে একদম মৃত মানুষকেও জীবিত করে দিতে পারেন সেটা আমরা সবাই জানি যে মানুষটা তার নিজের শরীরের নিচের অংশকে অনুভব করতে পারতেন না নিজের পায়ে আর কোনোদিন দাঁড়াতে পারবেন কি না বুঝতে পারতেন না কতটা কষ্টের ভিতর দিয়ে সময়গুলো কেটেছে সেটা শুধুমাত্র যা হয় তারাই আসলে বুঝতে পারেন আমরা শুধু দূর থেকে দেখতে পারি যে মানুষটা আশা ছেড়ে দিয়েছিলেন সেই মানুষটা আলহামদুলিল্লাহ এখন হাঁটছেন সব কাজ করছেন মুভ করছেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি নিজে যেমন দেখছেন তার পরিবারও ঠিক তেমনি দেখছে দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য দোয়া করবেন এই পরিবারের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য যাতে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম